চাপিয়ে দিলে এবার আপনারা আপনাদের সামনে পাবেন আরেকজন উজ্জ্বল তারকা আমাদের পরবর্তী আকর্ষণ শ্রেয়সী চক্রবর্তী তিনি কলকাতার অডিশন থেকে নির্বাচিত জি সারেগামাপা সিঙ্গিং সুপারস্টার 2010-এ অন্যতম অংশগ্রহণকারী এবং সত্যি সত্যি তিনি দশজনের একজন দশজন ফাইনালিস্টের তিনি অন্যতম ধ্রুপদাঙ্গের হিন্দি গান পরিবেশনের জন্য তিনি সুপরিচিত এছাড়া তিনি অন্যান্য সঙ্গীত ধারাকে পারঙ্গমা তারা মিউজিক সি বাংলা আকাশ বাংলা চ্যানেল টেন ইত্যাদি কলকাতার নানান চ্যানেল তিনি একজন পরিচিত নিয়মিত শিল্পী দেশ বিদেশের মঞ্চে তিনি সঙ্গীত পরিবেশন করেন আমরা আশা রাখি যে এখন তিনি আমাদের সংস্কৃতির মঞ্চে শ্রেয়সী তার গানে গানে আমাদের প্লাবিত করবেন শ্রেয়সী প্রথমে দেবী সুক্ত পরিবেশন করবেন এবং তারপরে তিনি এককভাবে গাইবেন ঠিক যে যেমনটি বিশাকজ্যোতি গাইল তারপরে ওরা দুজনে একই মঞ্চে একসঙ্গে গাইবেন ইউটিউবে গেলে দেখতে পাবেন ওদের একটি মন করা পরিবেশন আমি ওকে বারবার বলেছি ওই গানটি গাইতে গুলশান বাউরা রচিত আর ডি বর্মন সুরারোপিত কিশোর কুমার ও আশা ভোসলের কণ্ঠে নীতু সেন ও ঋষি কাপুরের কণ্ঠে 1975 সালে খেল খেল মেয়ে ছবিটি সারা জাগানো মন কাঁপানো গান খুললাম খুললাম প্যার করেঙ্গে হম দোনো এই প্রতিভাদ্বয়ের কাছ থেকে আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী শ্রেয়সী তুমি মঞ্চে এসো